এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হোক, আর আগামী কাল আপনি উৎসব করবেন কার্নিভালের নামে। জোর করে পুলিশ প্রশাসন বহু জায়গায় ঠাকুরকে আটকে রেখেছে, 60,000 টাকা পাওয়া যাবে না যদি কালকে আপনার সকল মিছিলে না হাঁটা যায়। তা কার্নিভাল আপনি দয়া করে বন্ধ রেখে আপনি নিজে যান মালে, গিয়ে ক্ষতিপূরণটা প্রত্যেকটা বাড়িতে দেন, একটু ক্ষমা চেয়ে আসুন। এই প্রার্থনা আমি বিরোধী দল নেতা হিসেবে আপনাদের কাছে করি। সেই নদীর উপর দিয়ে প্রতিমা সহ নিরঞ্জন শোভাযাত্রাকে অ্যালাউ করেছিলেন মমতা ব্যানার্জির প্রশাসন, ও সরাসরি মাল পৌরসভার স্থানীয় জেলার পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন SDODM এরা ত্রিশক্তি, তারা এই সমস্ত ব্যবস্থা করেছিলেন, এবং যেটা সম্পূর্ণভাবে মানে প্রতিমা নিরঞ্জনের জন্য নয়, মানুষকে নিরঞ্জন দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কার যাতে মানুষ জলে ভেসে যায়। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ এই সরকার বিরোধীদের জব্দ করার জন্য খুব সক্রিয় থাকে, এই সরকার তোষণ করার কাজে সারাদিন ব্যস্ত থাকে, এই সরকার বিভিন্ন জায়গায় দুর্নীতি চোরেদের আড়াল করার জন্য ব্যস্ত থাকে, এই সরকার পার্থ চ্যাটার্জি আর কৃষ্ণ মণ্ডলরা জেলের ভিতরে সপ্তমীতে কি খাবেন, অষ্টমীতে কি খাবেন, নবমীতে কি খাবেন, দশমীতে পাখার মাংস খাবেন, সেই ব্যবস্থা করার জন্য এই সরকার ব্যস্ত থাকেন। যে এই সরকার এত বড় উৎসব বাংলা বাঙালি হিন্দুদের, তার জন্য এদের কোনো চিন্তা থাকে না। আমরা আবহাওয়া দপ্তর থেকে জেনেছি কয়েকদিন ধরে পাহাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে হরপা বানের সৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় হস্তক্ষেপ কেন হবে না, সে ঠিক আছে যদি রাজ্য সরকার কিছু না করে, ডিজিজ ফ্যামিলি যে সমস্ত ফ্যামিলি আত্মবলিদান দিলেন যে ধর্ম রক্ষা করার জন্য, সিঁদুর খেলতে গিয়ে তারা মায়ের নিরঞ্জনে ছিলেন বাদ্যযন্ত্র সহ, তাদেরকে রুট দেখানো হয়েছে এই রুট দিয়ে যান, তারা তো নিজেরা নদীর মাঝখানে নামেনি, তাদেরকে ওখানকার পুলিশ, ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারা বলেছে আপনি এই রুট দিয়ে হেঁটে গিয়ে ওপারে নদীতে জল আসে গিয়ে ফেলুন, তাদের তো বলা হয়েছে মরণ ফাঁদে তুমি যাও। অর্থাৎ সেই যারা ভিকটিম হলেন সেই পরিবারকে দিয়ে নিশ্চয়ই আমরা করবো, তারা হলো কিছু। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন, আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোর স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া, ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। সম্পূর্ণ হলমার্ক যুক্ত আধুনিক ডিজাইনে স্বর্ণ অলংকারের বিপুল সম্ভার নিয়ে বীজপুরের প্রাচীনতম স্বর্ণ প্রতিষ্ঠান অলংকারিকা জুয়েলার্স। এছাড়াও এখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আসল গ্রহরত্ন দেওয়ার সুব্যবস্থা আছে। অলংকারিকা জুয়েলার্স, আশি লেলিন সরণি, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে।
সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন ব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনিক ক্লিনিক। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজে আগে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন OT উইথ হাই এন্ড CRM এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইওর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। You are watching bartamansamay.com.